আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সংসার সে তো এক মিথ্যে তা শের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সংসার সে তো এক মিথ্যে তা শের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সেই ঝড়ে এই ঘরে সব কিছু ভেঙে করে চুরমা, কারো অহংকার কারো অহংকার কারো অহংকার কারো অহংকার। সংসার সে তো শের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। শুধু খনিকে অনন্তকাল নয়, হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু খনিকে অনন্তকাল নয়। কেউ হাসে কেউ ভাসে কিন্তু তুমি এখনো কিছুই করতে পারোনি। কি কও, তোমার কথা মতো তো আমি শামী ম্যাডামরে খেপায় ফলাইছি। তোমার কথা ছিল তুমি আন্টির সাথে কথা বলবে, মানিক ভাইয়ের সাথে কথা বলবে, শামী চৌধুরীর সব শয়তানি তুমি ফাঁস করে দেবে। গয়না গাটিও তো লাগবে কি কোন ভাই? হ্যাঁ আচ্ছা, তুমি সুরি হার আর যা যা মন চাই আইনো আর কিছু লাগবো? না আপাতত আর কিছু লাগবে না। তবে তবে কি ভাই? না আপনি রাজীবকে কথা দিয়েছিলেন না যে আপনি রাজীবকে দেওয়া 10 লাখ টাকা মকুফ করে দিবেন এবং আরো 10 লাখ টাকা দিবেন, সেটা যদি দিয়ে দিতেন। তোমাকে দিয়ে আমি কি কি করিয়েছি সব কিছু বলে দিয়েছি আমি। আমার হাজব্যান্ড আমাকে ক্ষমা করে দিয়েছে। আঙ্কেল আপনি যদি একবার মত দেন তাহলে আর কেউ দ্বিমত করবে না। আমি মত দিতে পারি না। তুমি কি জানো সুপ্রিয়া কোথায়? জানুম না কেন, সুপ্রিয়া ওর এক বান্ধবীর বাসায়। ওর বাপ ওরে জোর করে বিয়ে দিতে চাইছিল তাই পালাইছে। সেই বান্ধবীটিকে জানো তো? আমি মানিক আমাকে বলেছে যত টাকা লাগে ও দেবে। ম্যাডাম এরকম আসার কথা কত শুনাইছে আমারে সুপ্রিয়া, আসার কথা শোনাইতে শোনাইতে আমার ইউজও করছে কিন্তু কামের কাম কিছুই হয়নি। দেখো হাবিব, তোমাকে ইউজ করবার কোনো ইচ্ছে আমার নেই, আমি এসেছি তোমাকে হেল্প করবার জন্য। সামহাও আমার কাছে মনে হয়েছে তোমাকে হেল্প করাটা আমার রেসপন্সিবিলিটির ভেতরে পড়ে। সত্য বুঝতেছেন? অফকোর্স। আচ্ছা হাবিব, টেল মি দ্য ট্রুথ, তুমি কি সত্যি সুপ্রিয়াকে ভালোবাসো? হ্যাঁ ম্যাডাম, সত্যি সত্যি ভালোবাসি। তাহলে তুমি নিশ্চয়ই চাইবে না যে সুপ্রিয়া আদিলকে বিয়ে করুক? না তা তো চাই না। সুপ্রিয়াকে যদি বাড়ি থেকে বের করে দেওয়া যায় তাহলে ও আদিলকে বিয়ে করতে পারবে না। অ্যাট দ্য সেম টাইম ওর বাবার কাছেও ফিরে যেতে পারবে না, তখন ও বাধ্য হবে তোমার কাছে ফিরে আসতে। ওরে কিভাবে বাড়ি থেকে বের করা যায়?
এখানে 1,00,000 টাকা আছে তোমার হাত খরচ। সোনা সোনা, এই আমি একটু ভিতরে আসি। কতক্ষণ পর তো তুমি আমার বউ হবা, আমি একটু আসতে দাও না, দরজা খুলো। হ্যাঁ আমি তো রেডি হচ্ছি, যাও তো। আর তুমি রেডি হবা কেমনে? হ্যাঁ শাড়ি গয়না এখন পর্যন্ত কিছু আসলো না, তুমি কেমনে রেডি হবা? সব আছে তো এখানে। আরে রেডি হবা কেমনে? আমি এই মাত্র রাজীবরে 1,00,000 টাকা দিছি শাড়ি গয়না সাজনের জিনিসপত্র এগুলো সব আনার জন্য, এগুলো না আসতে তো তুমি সাজতেও পারবা না। রেডি হবা কেমনে? একটু আমার আসতে দাও, কথা আছে, আসি। এসো। আচ্ছা ফজল ভাইয়া কোথায়? কাজী আনতে গেছে। তোমার খুব সুন্দর লাগতেছে অহনা সোনামণি, বউ সাজলে জানি আরো কত সুন্দর লাগবো। শঙ্কা উঠলা কেন? আর কিছুক্ষণ পরে তো তুমি আমার বউ হইবা। আমি তোমার দূরে যা স্বামী, আমার কাছে তোমার লজ্জা কি কও? তুমি তুমি বসো না, বসো, তোমার লগে আমার অনেক 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 ইম্পর্টেন্ট কথা আছে। বলো না, দাঁড়িয়ে বলো, আমি শুনছি, বলো। আমি চিন্তা করছি আমি তোমার নামে একটা ফ্ল্যাট কিনুম গুলশানে, তোমারে নিজে নিয়ে যাবো, তুমি পছন্দ করে কিনবা। সত্যি বলছো? হ্যাঁ সত্যি কইতেছি। আচ্ছা তুমি কও, এই আজ পর্যন্ত কোনোদিন কি তোমার লয় কোনো মিথ্যা কথা কইছি আমি? কও না, তা তো বলনি। তোমারে একটা গাড়িও কিনে দিব, গাড়িতে সইরা তুমি ফুরফুর করে বাতাস উড়া উড়া ভার্সিটি যাইবা। তোমার চুল উঠবো, আহা দেখতে কত সুন্দর লাগবে। আচ্ছা এই যে তুমি নতুন অ্যাপার্টমেন্ট কিনবে, গাড়ি কিনবে, এগুলো তো অনেক টাকার বিষয়, এত টাকা আসবে কোথা? আরে তুমি চিন্তা করো না, চিন্তা করো না, আমার ব্যাংকে এখনো 2 কোটি টাকার উপরে আছে, তোমার ভাবনার কোনো দরকার নাই। চট্টগ্রাম হালি শহরে আমার 10 কাঠার উপরে একটা জমি আছে, সেটা বেচে দিব 7 কোটি টাকার উপরে পাবো। তুমি এত চিন্তা করতেছো কেন? টাকার জোগাড় হয়ে যাবে। তুমি কি তোমার অবস্থানটা বুঝতে পারছো? পারছি, কিন্তু তুমি বুঝতে পারছো না যে তোমার কারণে আমার সঙ্গে আদিলের বিয়েটা আটকে আছে। আমারও কিন্তু একই কথা, তোমার কারণে আমার বিয়েটা আটকে আছে। মামি ছাড়া অন্য কেউ তো তোমাকে সাপোর্ট করছে না, বলতেই পারো। তবে এটাও সত্যি যে আন্টি যদি রাজি না হয় তাহলে তোমার সঙ্গে আদিলের বিয়েটা হবে না। মামিও রাজি, কোনো সম্ভাবনা নেই। সে যদি বোঝার চেষ্টা করো, আদিলের মতো হাজারটা ছেলে তুমি পাবে, সেটা তো তুমিও পাবে। রাইট, আমি পাবো, বাট সে যদি, দেখো আদিল ইজ মাই ডেস্টিনি,
ওকে ছাড়া অন্য কাউকে আমি মেনে নিতে পারবো না, দ্যাটস নট পসিবল। অ্যান্ড আমি তোমাকে রিজনটাও এক্সপ্লেইন করেছি। তুমি যা বলেছো সব মিথ্যে, এভরিথিং। তোমার সাথে আদিলের কখনোই কোনো অ্যাটাচমেন্ট ছিল না, নেই এবং হবেও না। কে বলেছে তোমাকে? শাম্মি? হ্যাঁ, শাম্মি তো বলবেই, বিকজ শাম্মি চায় আদিলের সঙ্গে তোমার বিয়েটা হোক। তাই আদিলের কোনো খারাপ দিক তোমার সামনে তুলে ধরবে না। সে যদি আদিলের পক্ষেও কিন্তু ব্যাপারটা বলা এতটা সহজ নয়, বিকজ ইটস টু পার্সোনাল, ইউ আন্ডারস্ট্যান্ড। অ্যান্ড আদিলের প্রতি আমার অধিকারটা কোন পর্যায়ে থাকলে আমি আজ এ বাড়িতে থাকতে পারছি। তুমি এই বাড়িতে থাকতে পারছো কারণ আমি তোমাকে সেটা সেজুতি, আদিল কিন্তু চাইলেই আমাকে এই বাড়ি থেকে বের করে দিতে পারত, কিন্তু আদিল সেটা করেনি। কেন করেনি আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। একটু গভীরভাবে চিন্তা করো, সব বুঝতে পারো। এত দেরি করতেছে কেন? কত এই কটা শাড়ি গয়না পাঞ্জাবি পায়জামা এটা কিন্তু কতক্ষণ লাগে? আর ফজল সাহেবের কেমন ব্যাপার বুঝতেছি না, উনি এত দেরি করতেছে কেন? আচ্ছা টেনশন কেন করছো? তুমি কি ভাইয়ার মোবাইলটা পরে ফিরিয়ে দিয়েছিলে? কি ভাইয়ার মোবাইলটা তুমি যে নিয়েছিলে ওটা কি ভাইয়াকে ফিরিয়ে দিয়েছিলে? না, ও তো আমার কাছে চায় নাই। এটা একটা কাজ করেছো, তুমি যদি ভাইয়াকে ফোনটা দিয়ে দিতে তাহলে এখন ফোন করে জানা যেত যে ভাইয়া কোথায় আছে। আমার আর তর হইতেছে না, নূর কেমনে সহ্য করে এতক্ষণ, কত চড়াই উতরে পারো তোমারে পাইলাম। কিন্তু কিন্তু কি রাজীব, আবার আমার লয় কোনো চালাকি করবো না তো? চালাকি করবে কেন, কি যে ভাবছো না? ধরো পুলিশ নিয়ে আইলো, আমারে ধরাই দিল। না না, এই কাজ ভাইয়া করবে না। তুমি জানলা কি করে? না, যদি পুলিশ ডাকতে হতো তাহলে তো আগেই ডাকতে পারতো, তাই না? আমি কি পুলিশ ডাকার টাইম দিছি? এই সুযোগ তো আমি দিই নাই। এই যে মোবাইলটা, এটা আগেই আমি সুইচ করছি, টিএনটি লাইনের তারটা আস্তে করে কাটা দিছি। ওরা যদি তারপরেও আমার সাথে চালাকি করে, আমি কিন্তু বিয়ের আগে বাসর করব। তোমারে না পাইলে আমি কিন্তু বুঝো একজন 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 করে তোমাকে তিনজন রে মারু, তোমাকে তিনজন রে মারু। তোমারে না পাইলে, তোমারে না পাইলে, তোমারে না পাইলে তোমারে না পাইলে আমার বাইসা দেখে কোনো লাভ আছে? কোন রকম
দেরি করলে কেন তুমি? দেখি সব জিনিসপত্র পাওয়া যাচ্ছিল না তো, তাই আমাকে গুলশান যেতে হয়েছিল। গুলশান গেছিলা? হ্যাঁ। এই ফজল সাহেব কোথায়? উনি আসে নাই? ফজল আসেনি? না আসে নাই তো। কে? ও আচ্ছা, আমার সাথে কথা হয়েছে, ও এসে পড়বে। তো কাজী অফিস তো এই জায়গা থেকে এই জায়গায়, ওনারা আসতে তো দেরি হইতেছে কেন? ওই মনে হয় কাজী সাহেবকে পাইনি তাই একটু দেরি হচ্ছে আর কি। কি জানি কাজী সাহেব এতক্ষণ লাগবে আনতে। শোনো তুমি একটু জানো না, দেখো না উনি কদ্দুর কি অবস্থায় আছে, দেখো না। আচ্ছা ঠিক আছে, তুমি অস্থির হইও না, আমি যাচ্ছি। এই কোনো ঝামেলা কিন্তু করার চেষ্টা করো না। না না, ঝামেলা করবো কেন, ধারা পড়বা। যাও যাও যাও, তাড়াতাড়ি দেখো। আরে তুমি এখানে একা একা বসে বসে কি করছো? সেজুতি, এনিথিং র, কি হয়েছে তোমার? চোখ মুছো। কিন্তু ভাবি ও এমন ভাবে বললো, ব্যাস। লিসেন, সুপ্রিয়া মিথ্যে কথা বলে তোমার মনটা বিষিয়ে দিতে চাইছে। তুমি যদি আদিলকে হিট করো এতে ওরই লাভ। আচ্ছা তুমি তো একটা মেয়ে, তুমি এতদিনে আদিলকে বুঝতে পারলে না? এতদিনে আমি ওর ভিতরে কোনো খারাপ কিছু পাইনি। সো ভবিষ্যতেও পাবে না? সুপ্রিয়া তোমাকে যাই বলুক তুমি কেয়ার করবে না, ওর ব্যবস্থা আমি করে এসেছি। কি করেছ ভাবি? চল ভেতরে চল। জি বাবা। তুই একটু যা তো মা, বৌমার সঙ্গে আমার একটু কথা আছে। বসো বৌমা। জি বাবা। আচ্ছা বৌমা, সুপ্রিয়া কেন বলল যে আদিলের সাথে ওর বিয়ে না হলে ওকে সুইসাইড করতে হবে? এটা ও থ্রেট দিয়েছে বাবা। ও ভেবেছে আপনি এমব্রেস ফিল করবেন এবং আদিলের সাথে ওর বিয়েতে আপনি রাজি হয়ে যাবেন। দ্যাটস ইট। ওর মতো ক্রিটিক্যাল মেয়ে আমি জীবনেও দেখিনি বাবা। কিন্তু বৌমা, আমার যতদূর মনে পড়ছে সুপ্রিয়া একটা মেডিকেল সার্টিফিকেট নিয়ে এসেছিল, আর সেজন্যে আমরা আদিলের সঙ্গে ওর বিয়েতে রাজি হয়েছিলাম। আদিলও না করেনি। সব সুপ্রিয়ার ষড়যন্ত্র বাবা। সুপ্রিয়া নিজে আমার কাছে স্বীকার করেছে। আচ্ছা সুপ্রিয়া যদি আবার মেডিকেল রিপোর্ট প্রডিউস করে কেস করতে চায়? লেটার টু বাবা, সার্টিফিকেটটা জেনুইন সেটা কখনোই প্রমাণ করতে পারবে না। ভাইজান আসছেন? জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা এত দেরি করলেন কে? আর বলেন না, এলাকার মধ্যে কোনো কাজই পাওয়া যায়নি, ওনাদেরকে এনেছে হচ্ছে বাড্ডা থেকে অনেক দূর। বাড্ডা? হ্যাঁ। দেরি করে হলে স্যার আপনি। আচ্ছা ইয়ে রাজীব আসেনি? রাজীব হ, রাজীব আসলে যে আমাকে আমার সব দিয়ে গেছে, ওরে আপনার খুশি তো ওরে বাইরে পাঠালাম। আচ্ছা আর ইয়ে অহনা রেডি হয়েছে? হ্যাঁ খুব রেডি হয়েছে। উনি পাত্র? জি জি। আচ্ছা ভাই শোনেন একটু। জি আমি একটু আলোক আছে ভাই আমার। বলেন না, বিয়ে সংক্রান্ত কিছু? বিয়ে সংক্রান্ত? এই রাজীব আসিস। ইয়ে জি হ্যাঁ, বিয়ে সংক্রান্ত বারান্দায়। সরেন বারান্দায় যেতে হবে? আপনারা একটু বসুন। বসেন ভাই, বসেন রাজীব ভাই। রাজীব দিকে একটা কথা শিখে। হ্যাঁ বলুন না, মানে ওই যে কাজী সাহেবের সাথে যে
লোকগুলো আসছে ওনারা কারা? মানে বিয়েতে তিনজন সাক্ষী লাগে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য ওনাকে আনা হয়েছে। উনি হচ্ছে কাজী সাহেবের সহকারী। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা উকিল বাপ কে হবে? হবে, ওদের ভিতরে একজন হয়ে যাবে। মাইন্ড করেন না, উকিল বাপ আপনি হবেন। আমি কিভাবে হবো? আমি তো রাজীবের ফ্রেন্ড। না না, তো কোনো অসুবিধা নেই, উকিল বাপ তো উকিল বাপ না কি রে। আচ্ছা শুনেন, মানে উকিল বাপ তো বাবার মতো। বাবার মতো? হ্যাঁ বাবার মতো না, তাই উকিল বাপ যদি কাজী সাহেব হয় খুব ভালো হবে, এটা আপনার জন্য ভালো হবে। ঠিক আছে আপনি বড় ভাই যা বলেন। না মানে একটা মেয়েকে বিয়ে দেওয়া মানে তার সারা জীবনের দায়িত্ব নেওয়া। যেহেতু আমি দায়িত্বটা নিয়েছি, সেহেতু মেয়েটার সুখ দুঃখ সুবিধা অসুবিধা সব তো আমারই দায়িত্ব। দেখেন অসুবিধা কি। আচ্ছা আপনি মোহরানা কত ধরেছেন? ধরেন যা ইচ্ছা। যা ইচ্ছা? ওকে, তাহলে রাজীব তুই বল। আমি বলবো? বল বল। 10,00,001 টাকা। 10,00,000? 10,01,000 বলছে, আপনার আপত্তি নেই তো? Dukka dukka da dukka 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 da 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 da.